নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে খুব সহজভাবে একদম বাজারের দোকানের মতন আমি চিকেন স্টিক কাবাব রেসিপি নিয়ে এসেছি। এটা দেখুন কত নরম আর জুসি হয়েছে, একদম যে কেউ যারা নতুন আছে তারাও বানিয়ে নিতে পারেন। তো বানানোর জন্য সবার প্রথমে এখানে বোনলেস চিকেনকে আমি একটু ডুমো ডুমো সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এক চামচে আদা রসুন গ্রেট করে, দু চামচে দিয়েছি টক দই, দইটা একটু জল থেকে ঝাড়িয়ে নিতে হবে, আর দিয়েছি এক চামচে লাল লঙ্কার গুঁড়ো, এক চামচে হলুদ গুঁড়ো, এক চামচে দিয়েছি জিরের গুঁড়ো, আর এক বড় চামচে দিয়েছি তন্দুরি মশলা। ঝালটা কম বেশি করে নিতে পারেন। আমি দিলাম এখানে এক চামচের থেকে দু চামচে চিলি ফ্লেক্স, আর হাফ চামচে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন দিচ্ছি নুন, আর এক দু ড্রপ দিয়েছি ইয়েলো কালার, চাইলে স্কিপ করতে পারেন। আর স্বাদ মতন নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে এক দু ঘন্টার জন্য রেখে দিতে হবে। যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু এটা মিনিমাম আধ ঘন্টা রাখলেও হবে। আর একটা জিনিস বন্ধুরা বলতে ভুলে গেছি, এটা চাইলে এর মধ্যে একটু লেমন জুসও দিতে পারেন। তবে আমি টক দইটা, আমার দইটা খুবই টক ছিল, ওই জন্য আমি লেমন জুসটা দিইনি। তারপরে এটা প্রায় আমি দু ঘন্টার পরে এটাকে এইভাবে করে স্টিকের মধ্যে, স্টিকটাকে একটু 10-15 মিনিট জলের মধ্যে ভিজিয়ে নিতে হবে। এইভাবে করে নিলাম। তারপরে এই ঘোলটা রেডি করেছি, সেই ঘোলটা স্কিপ হয়ে গেছিলো। ময়দা নুন আর গোলমরিচের গুঁড়ো ছিল, ওটা একটু জল দিয়ে ঘোল বানিয়ে নিয়েছিলাম, আর এটা বিস্কুটের গুঁড়ো দিয়ে এটাকে এইভাবে কোট করে সুন্দর করে গরম গরম তেলের মধ্যে একদম ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। আর এখানে কোনো রকম চিকেন কাঁচা থাকবে না, নরম একদম। দেখুন একদম ঝটপট করে বানিয়ে নিন বন্ধুরা, কত সহজ করে দেখালাম। অবশ্যই একবার হলেও বানাবেন, আর করে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ এনজয় করুন বাড়িতে এই চিকেন স্টিক কাবাব। ধন্যবাদ।